আজ আমি এবং আমার মেয়ে জলপাইগুড়ি তিস্তার পাড়ে বেড়াতে এসেছি। অপূর্ণ বৈচিত্র্য শূন্য জায়গা জলপাইগুড়ির এই তিস্তা পাড়। আসুন আমরা সকলে মিলে এই জায়গাটি এক্সপ্লোর করি। সঙ্গে রয়েছেন দেবোত্তমা শর্মা। কেমন লাগছে দেবোত্তমা তিস্তা পাড়ে এসে? খুব ভালো লাগছে। তোমার অনুভূতিটা কিরকম? ভালো লাগছে। আমি প্রণব শর্মা আপনাদের দেখাচ্ছি আজকে তিস্তা উদ্যান পাড়। কি সুন্দর জায়গাটি, চারিদিকে সবুজে ঘেরা, ওপরে চাঁদ উঠেছে। আমি এবং দেবোত্তমা ঘুরছি তিস্তা পাড়ে। এখন আমরা তিস্তা নদীর বেড়ের মধ্যেই রয়েছি। পিছনে দেখুন সূর্য ডুবে যাচ্ছে, আস্তে আস্তে অস্ত চলে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসবে। রবিবারের বিকেলে এখানে আমরা একটু ঘুরতে আসলাম জলপাইগুড়ি তিস্তা পাড়। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।